দর্শক, আমি দিঘিটির আরেকটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা শুনছিলেন, আসলে এই দিঘি থেকে এখন তেমন মাছও পাওয়া যায় না। যতটুকু মাছ আছে ততটুকু স্থানীয় ওই গুচ্ছগ্রাম যারা আছে দিঘির পাড়ের বাসিন্দা, তারা বিভিন্ন সময় ওই জাল দিয়ে এই দিঘি থেকে মাছ শিকার করে থাকে। তো আমরা এখন কথা বলবো ওই গুচ্ছগ্রামের দিঘির দক্ষিণ পাশে যে গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এবং এই প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক এবং এই দিঘিপাড়ের এলাকার এই বাসিন্দা মোহাম্মদ মনোরা খাতুনের সাথে, উনি বলবেন আর কি আপনাদেরকে যে এই দিঘি সম্বন্ধে কিছু জানাবেন আপনাদেরকে। আমি যে যখন আমার জন্মস্থান এখানে এপারে, আমি জন্ম থেকে ছোটবেলা শুনেছি, আমার দাদা দাদির কাছে শুনেছি যে এই দিঘিতে অনেক বড় একটা সার ছিল। এই সারটা প্রতি মঙ্গলবারে বাইসা ডাক দিত, তারপরে আবার চলে যেত। আরেকটা শুনেছি যে এটা একটা সুরঙ্গ পথ ছিল, ওই যে শীতলক্ষা আছে, এই শীতলক্ষার নিচ দিয়ে নাকি এটার মধ্যে সুরঙ্গ আছে, এরকম শুনছি। আর শুনছি যে অনেক সময় বড় বড় বিয়ে বাড়িতে যখন অনুষ্ঠান হবে তখন তারা আইসা এই পাড়েতে সুন্দর করে বইলা যাইতো যে কালকে আমাদের অনুষ্ঠান হবে, আমাদের এত কিছু লাগবে জিনিসপত্র, তখন বড় বড় ডেক ডেকছি এগুলা উঠে সুন্দরভাবে পাড়ে বসা থাকতো। তারপরে তারা নিয়ে কাজকর্ম করতো, তারপরে আবার সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে আবার নিয়ে পাড়ে আইনা দিয়া গেলে তারা আবার চলে যেত, এরকম শুনছি। আর প্রথম হলো যে এই গ্রামের নাম হচ্ছে কর্ণপুর, কর্ণপাল আসিল রাজা, সেই রাজায় নাকি এক রাতে তিনটা দিঘি খনন করছে, এটা যে বড় দিঘি, আরেকটা হচ্ছে বন্যা দিঘি, আরেকটা হচ্ছে যখন এটার নাম বলছে কোদালদোয়া, তখন এই কর্ণপালের নাম অনুসারে এই গ্রামের নাম হচ্ছে কর্ণপুর। ধন্যবাদ আপনাকে। বলছিলেন ওই গুচ্ছগ্রামের দক্ষিণপাড়ের গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন। যেমনটি বলছিলেন যে এই দিঘিতে প্রায় প্রতি মঙ্গলবার সার ভেসে উঠত, এবং এই পাশের গুশিঙ্গা ইউনিয়নের রয়েছে শীতলক্ষা নদী, সেই শীতলক্ষা নদীর সাথে মাটির নিচ দিয়ে এই দিঘিটার যোগসূত্র রয়েছে বলে আমাদের এই প্রধান শিক্ষক জানিয়েছেন। তো আরও বলছেন যে এখানে এই কর্ণপাল যে রাজার পুরপুত্র রয়েছে কর্ণপাল, সেই কর্ণপাল এই দিঘির সাথে আরও দুইটি দিঘি খনন করেছেন, একটা রয়েছে এই কর্ণপুর গ্রামেই পাশে বন্যা দিঘি, এবং আরেকটি অপর একটি দিঘি রয়েছে। তো এটি শ্রীপুর উপজেলার সবচেয়ে বড় দিঘি, যেটিকে বড় দিঘি চলে। তো আমি এখন নিয়ে যাব আপনাদেরকে এই দিঘির যেই ঘাট থেকে স্থানীয় লোকজন, গুচ্ছগ্রাম লোক সহ স্থানীয় লোকজন যে ঘাটে গুসল এবং বিভিন্ন তাদের এই ধোয়ামুছার কাজ করতো, সেই ঘাটে নিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে।